বন্ধুরা, বর্তমান সময়ে রোমানিস হচ্ছেন দ্য ট্রাইবাল চিফ এবং তিনি হচ্ছেন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো রোমানকে থেকে অনেকে হয়তো ভাবছেন যে রোমানের এই ক্যারেক্টারটি অনেক বেশি ভালো এবং এর তো কোনো প্রবলেম নেই। আর সেই জন্য বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দ্য ট্রাইবাল চিফ আর পর থেকে রোমানের কী কী সমস্যা হচ্ছে এবং এই সমস্ত প্রবলেমগুলির জন্য WWE-র মাথা ব্যথা অনেক বেশি বেড়ে গিয়েছে, বিশেষ করে রোমান রিন্সকে নিয়ে। তো যেমনটা আপনারা জানেন যে বর্তমান সময়ে রোমান রিন্স হচ্ছেন সব থেকে বড় সুপারস্টার, আর রোমানের সামনে কেউ টিকতেই পারছে না, সে ব্রক থেকে এজ হোক কিংবা জন সিনা আর অন্য কোনো সুপারস্টারই হোক না কেন, কেউ রোমানকে বিট করতে পারছে না। আর এখানেই আসল সমস্যা, কারণ রোমানের সমস্ত ম্যাচ অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে গিয়েছে, মানে সকলে ধরে নিচ্ছে রোমানই সেই ম্যাচে জয়লাভ করবে, আর সেই কারণে রোমানের সমস্ত ম্যাচই অনেক বেশি এক গেমই হয়ে পড়ছে। মানে আগে থেকে অডিয়েন্সরা বুঝতে পারছেন যে রোমান রিন্স সব ম্যাচে জয়লাভ করবে। তো এটাই মূল সমস্যা, এবং রোমানের ক্যারেক্টারে অনেক বেশি এক্সপেরিমেন্ট করা যাচ্ছে না, কারণ এই ক্যারেক্টার অনেক বেশি বড় হয়ে গিয়েছে এখন। আর আপনারা জানেনই, যখন কোনো ম্যাচ অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায় তখন সেই ম্যাচে মজা অনেক কম হয়ে যায়, আর দর্শকরা পছন্দ করে আনপ্রেডিক্টেবল জিনিস কিংবা কিছু সারপ্রাইজিং জিনিস। এবং এটাই মূল সমস্যা রয়েছে রোমানের এই ক্যারেক্টারে। আর তাই ভবিষ্যতে রোমানকে অনেক ভালো বুকিংয়ের জন্য WWE টিমকে অনেক বেশি করে খাটতে হবে এবং তাদেরকে অনেক বেশি ইউনিক আইডি আনতে হবে। আর যদি সেটি না হয়, এরকমভাবে চলতে থাকে, তাহলে রোমানের কেরিয়ার পক্ষে এটি অনেক বেশি খারাপ হবে, কারণ কোনো প্রেডিক্টেবল জিনিস অনেক বেশি দিন টিকতে পারে না। আর ইতিমধ্যেই WWE কর্তৃপক্ষ এটি নিয়ে অনেক বেশি কাজ শুরু করে দিয়েছে। আর সত্য কথা বলতে কি, রোমানের অপোনেন্ট দরকার অনেক বেশি স্ট্রং, যাতে সেই ম্যাচে 50-50 চান্স থাকে এবং অডিয়েন্সও যেন ম্যাচটা আগের থেকে প্রেডিক্ট করতে না পারে। তো এই ছিল আসল কারণ। তো এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট অবশ্যই বলুন।